আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা ছোট্ট সমস্যার সমাধান করার চেষ্টা করব আমরা সবাই জানি যে একাইনোডার্মাটা মাটা পর্বের প্রাণীদের যে উদাহরণগুলো থাকে সেগুলো বেশিরভাগই নামেই আমরা দেখতে পাই যে হয় সমুদ্র না হলে সাগর এগুলো উল্লেখ করা থাকে যেমন আমরা যদি উদাহরণগুলো দেখি যে এখানে আছে সমুদ্র তারা সাগর ডেইজি সমুদ্র পদ্ম সাগর আর্চিন সমুদ্র শশা ইত্যাদি অর্থাৎ সমুদ্র বা সাগর ইত্যাদি এই শব্দগুলো অবশ্যই উল্লেখ থাকে কিন্তু সমস্যা হচ্ছে যে নিডারিয়া পর্বের প্রাণীদের তিনটা প্রাণীর নামও কিন্তু আমাদের বইয়ে উল্লেখ আছে যেখানে সমুদ্র এবং সাগর দুটো শব্দ উল্লেখ আছে যেমন সমুদ্র পালক সাগর কুসুম সাগর পাখা তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে এটা বুঝতে পারবো ধরো তোমাকে শিক্ষক এমন একটা প্রশ্ন করলো যে সাগর কুসুম কোন পর্বের প্রাণী তখন তুমি হয়তো সাগর শব্দটা শুনে তোমার কাছে মনে হবে যে এটা তো একাইন পর্বের প্রাণী হবে নিশ্চয়ই তখন তুমি একাইন্য ডার্মাটা পর্বের প্রাণী উত্তর করলেও সেটা ভুল হয়ে যাবে কারণ তোমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছ যে এটা নিরারিয়া পর্বের প্রাণী তাই এখন আমি একটা ছোট্ট টেকনিকের মাধ্যমে এই জিনিসটা মনে রাখার চেষ্টা করব তো তোমাকে প্রথমত যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো প্রাণীর নামের সাথে সমুদ্র অথবা সাগর থাকলে সেটাকে আমরা নিঃসন্দেহে ডায়মাটা পর্বের প্রাণী হিসেবে ধরব এবং এক্ষেত্রে তিনটা ব্যতিক্রম আছে কি সেই তিনটা ব্যতিক্রম সেটা আমরা একটা বাক্যের মাধ্যমে মনে রাখবো অর্থাৎ বাক্যটা হবে পালক দিয়ে কুপা তুমি সহজেই বাক্যটা মনে রাখতে পারো আমরা যেমন অনেককে দাউ বটি ইত্যাদি দিয়ে কুপাতে বলতে পারি সেভাবে তুমি খুব সহজেই মনে করো পালক দিয়ে কুপাতে বললো সেভাবে তুমি বাক্যটা মনে রাখতে পারো তো এখানে আমরা একটা শব্দ পাবো হচ্ছে পালক তারপরে এটা দিয়ে পাবো হচ্ছে কুসুম এবং এরপরে এটা দিয়ে পাবো হচ্ছে পাখা তাহলে আমরা এখানে তিনটা শব্দ পেলাম পালক কুসুম আর পাখা এই তিনটা শব্দ দিয়ে যে নামগুলো হবে সেখানে সাগর বা সমুদ্র যে কোনো কিছুই হতে পারে কিন্তু আমরা মূলত গুরুত্ব দিব পালক কুসুম পাখা এই তিনটি শব্দকে এই তিনটি শব্দ থাকলেই আমরা এক বাক্যে সেটাকে বুঝে ফেলবো যে এটা নিরারিয়া পর্বের প্রাণী যদিও এখানে সাগর বা সমুদ্র আছে তো দেখো আমি বই থেকেই দেখিয়ে দিই এটা হচ্ছে সমুদ্র পালক যেটা আমরা এখানে পালক লিখলাম তারপরে আছে সাগর কুসুম এই যে সেই কুসুম আর সাগর পাখা এই যে পাখা তাহলে পালক কুসুম পাখা এই তিনটা এখানে আছে তুমি নিশ্চিত থাকতে পারো যে এই রকম নাম অবশ্যই একাইন ডারমাটাতে নেই চলো আমরা দেখে আসি এই যে একাইন ডারমাটার এখানে কিছু উদাহরণ আছে যেমন বিটল তারা সাগর আর্চিন সমুদ্র শশক সমুদ্র পদ্ম আর নিচে আছে সাগর ডেইজি সমুদ্র পদ্ম সমুদ্র তারা তারা সাগর চিন সমুদ্র শশা নিচে আছে পালক তারা সমুদ্র তারা তুমি দেখতে পাচ্ছ যে ওই তিনটা নাম কিন্তু এখানে একদমই নেই তাহলে তুমি এখন খুব নিশ্চিন্তেই সবগুলো উদাহরণ মুখস্থ না করেও উত্তর করতে পারবে ধন্যবাদ